মুদি দোকানে 2000, ইলেকট্রিক বিল 400, বাবার ও মায়ের ওষুধ মিলিয়ে 800, বোনের টিউশন 500, জুতোর তলাটা একেবারে ক্ষয়ে গেছে। এ মাসে না কিনলেই নয়, হঠাৎ পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক এসে সজোরে ধাক্কা। দীনেশ লুটিয়ে পড়ল রাস্তায়। 6000 টাকা মাইনের সংসারের কোন খাতে কত টাকা ব্যয় করবে সেই হিসেবটা দীনেশ আর শেষ করতে পারল না। অফিস ফিরতে রাস্তা, লোকজনের ভালোই ভিড়, কয়েকজন ছুটে এলো কি হয়েছে দেখার জন্য। ততক্ষণে যন্ত্রদানবটি নিজের পিঠ বাঁচাতে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে দীনেশকে ফেলে রেখে। দোকান দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। ঝাপসা দৃষ্টিতেই দীনেশ দেখল চারপাশে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন প্রথম দিন স্কুলে তাকে ঘিরে চারপাশে অন্য ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছিল একরাশ উৎসাহ নিয়ে। ছোট থেকেই দীনেশ স্বপ্ন দেখত বড় হয়ে পাইলট হবে, সে উড়োজাহাজ চালাবে, কিন্তু গরিবের স্বপ্ন তো স্বপ্নই থাকে। মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই দিনমজুরের কাজে লেগে পড়ে সে সংসারের চাহিদা পূরণের জন্য। তবে পড়াশোনা দীনেশ বন্ধ করেনি, কাজের পাশাপাশি গ্র্যাজুয়েশন করেছে অনার্স নিয়ে। তারপর একটার পর একটা চাকরির পরীক্ষা, কিন্তু চাকরি আর হয় না। তার থেকেও পড়াশোনায় খারাপ ছেলেমেয়েগুলো তার চোখের সামনেই বড় বড় চাকরি পেয়ে গেল, দেখে সে ভিতর থেকে পুরোপুরি ভেঙে যায়। বুঝে যায় এখনকার সরকারি চাকরি যারা ভীষণ মেধাবী বা যাদের অর্থবল লোকবল আছে তাদের জন্য। তবুও বাঁচতে হবে, বাঁচতে গেলে দুবেলা দুমুঠো খেতে হবে, তাই সে কাজ নিল একটি প্রাইভেট সংস্থায়। মাইনে মাত্র 6000। জীবনের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে শুধুমাত্র সংসারের মানুষগুলোর কথা চিন্তা করে রোদ ঝড় জল উপেক্ষা করে সে কাজ করে যায় সামান্য কয়েকটি টাকার জন্য। যেদিন সে মাইনে পায় সেদিনটাই শুধু তার আনন্দের। বাড়ি গেলে সবার মুখে একরাশ হাসি দেখতে পায় সেদিন। বাবা কেমন যেন স্বভাবের গম্ভীরতা হারিয়ে নরম হয়ে যায়, মায়ের স্নেহ যত্ন যেন কয়েক গুণ বেড়ে যায়। বোন বেশ কিছু আবদার নিয়ে খাওয়ার সময় পাশে থেকে দাদার কি লাগবে সেই তদারকিতে ব্যস্ত থাকে। দীনেশ ভালোই বুঝতে পারে সংসারে তার মূল্য আসলে কোথায়, মূল্য আসলে কিসের জন্য। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেভাবে এটাই হয়তো নিয়ম, এটাই হয়তো গরিব ঘরের একটা ছেলের জীবন। কারো ওপর রাগ বা অভিমান করে না সে, একমাত্র ভাগ্য ছাড়া। সে শুধু কাজ করে যায় আর মাইনে পেলে কোন খাতে কত খরচ করবে সেই হিসেবটা করে। কিন্তু যন্ত্রদানবটা আজ আর সংসারের হিসেবটা জীবনের হিসেবটা সম্পূর্ণ করতে দিল না। জীবনের প্রতি পদে আত্মীয় প্রিয় বন্ধু প্রতিবেশী সবার কাছ থেকে অনেক বড় বড় ধাক্কা সে খেয়েছে, তবু তার পরেও বার বার উঠে দাঁড়িয়ে আবার রোজগার বেঁচে থাকার প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করতে পেরেছে। কিন্তু আজকের ধাক্কাটা যেন একটু অন্যরকম, আর উঠে দাঁড়ানোর শক্তি নেই। শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে দীনেশ বুঝতে পারে
আজকের ধাক্কাটা হয়তো পরমেশ্বর তাকে একঘেয়ে জীবনের হিসেব থেকে মুক্তির জন্যই দিয়েছেন। যে মুক্তির স্বাদ পাওয়ার জন্য লাখো লাখো দিনেশ ইচ্ছা অনিচ্ছায় একঘেয়ে জীবনের হিসেবটা নির্ভুলভাবে করে চলেছে, মাসের পর মাস, বছরের পর বছর।